Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আমাদের ইতিহাস ক্লাসের এই যে ফিফথ চ্যাপ্টার যেটা আমরা পড়ছি, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এই চ্যাপ্টারটার একেবারে শেষের অংশটুকু আমরা আজকে জানব। হ্যাঁ, তোমাদের শেষ অংশটুকুতে দেখো লেখা আছে 1857-র বিদ্রোহ বলে। যদি হাতের কাছে বইটা থাকে তাহলে একটুখানি বইটা দেখবে, 87 পাতাতে 1857-র বিদ্রোহ বলে যে জায়গাটা লেখা রয়েছে সেটাকে আজকে আমরা একটু গল্পের মতো শুনব। যখন ক্লাসে আলোচনা করা হচ্ছে তখন তোমরা খালি শোনো, পরে তোমরা বইটা একটু পড়বে। যে জায়গাটা বলবো একটুখানি খাতাতে লিখে নেবে, তাহলে একটু পরে বুঝতে নিজেদের সুবিধে হবে। আমরা যখন থার্ড চ্যাপ্টার পড়ছিলাম আমাদের বইতে, তখন আমরা একটা জায়গা পড়েছিলাম, মনে আছে, যে ইংরেজরা ভারতবর্ষে আস্তে আস্তে নিজেদের সাম্রাজ্যবাদী শক্তিটাকে আরও বড় করার জন্য, বাড়ানোর জন্য, আরও শক্তভাবে ভারতের শাসন ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য তারা কি করেছিল, তারা সেনাবাহিনী গঠন করেছিল, তারা আমলাতন্ত্র তৈরি করেছিল, তারা বিচার ব্যবস্থাকে সংশোধন করেছিল, এই জায়গাগুলো আমরা পড়েছিলাম। তো সেখানে সেনাবাহিনীর জায়গাটা আমরা পড়েছিলাম, আর আমরা জানি যে সেই সেনাবাহিনীতে সমস্ত সেনা যে ইংরেজরাই ছিলেন তা নয়, অনেক ভারতীয়দের মধ্যে থেকেও কিন্তু সেনা নিয়োগ করা হতো বাহিনীতে। এবার ওটা আমরা থার্ড চ্যাপ্টারে জেনেছি। এবার আমরা এখন যে জায়গাটা পড়ছি ফিফথ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আমাদের আগের অংশটাতে আমরা কি পড়েছি, আমরা দেখেছি বিভিন্ন উপজাতিরা, বা শুধু উপজাতি না, কৃষকরাও ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করছে। আমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো জেনেছি, আমরা নীল বিদ্রোহের কারণগুলো জেনেছি, আমরা ওয়াহাবি আন্দোলন, আমরা ফরাজি আন্দোলন কি সেইগুলো সম্পর্কে একটু জেনেছি। মানে এখন আমরা যে অংশটাতে আছি সেখানটাতে দেখতে পাচ্ছি যে কৃষকরা বা উপজাতিরা তারা ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করছে। এইবার তার মানে আমরা এখন বিরোধিতার অংশটাতে আছি। এবার আমরা আজকের আলোচনাটাতে দেখতে পাবো যে এই যে ভারতীয় সেনাবাহিনী, তারাও ইংরেজদের বিরোধিতা করেছিল। কেন করেছিল, কারণটা কি, ফলাফল কি হয়েছিল, এইটা হচ্ছে আমাদের আজকে আলোচনার জায়গা। তোমাদের বইতে, তোমরা বইটা তো ভালো করে পড়বেই, সেই বইটার মধ্যে যে জায়গাটা লেখা রয়েছে সেটাকে আমি কয়েকটা পয়েন্টে একটু লেখার চেষ্টা করছি। তোমরা খাতাতে একটুখানি লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। বইটা তো পড়বেই, তার সাথে সাথে এই পয়েন্টটাকে সামনে রেখে পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আমরা কোন জায়গা দিয়ে আমাদের পড়াটা আজকে শুরু করব, যে 1857 সালে সিপাহীদের বিদ্রোহের কারণ কী ছিল। সিপাহী মানে হচ্ছে সেনা, ভারতীয় সেনাদের বিদ্রোহের কারণ কী ছিল, ভারতীয় সেনারা বিদ্রোহ করেছিল, কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আমাদের দেশকে শাসন করছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
কেন বিদ্রোহ করেছিল এই কারণটা আজকে আমরা জানব, ঠিক আছে? এক নম্বর কারণ হচ্ছে ভারতীয় সেনাদের প্রতি অবিচার মানে বুঝতে পারছো? ঠিকভাবে ভারতীয় সেনাদের সাথে ঠিকভাবে ব্যবহার করছে না। অবিচার মানে কি? ধরো একজন ইংরেজ সেনা আর একজন ভারতীয় সেনা, ধরা গেল ভারতীয় সেনাটি ইংরেজ সেনার থেকে আরও বেশি অনেক দক্ষ, আরও অনেক বেশি ভালো যুদ্ধ করতে পারে, ভালো তার দক্ষতা, ভালো তার শারীরিক শক্তি যাই বলো না কেন অনেক বেশি, কিন্তু যেহেতু সে ভারতীয়, শুধু এই কারণেই সে মানে ওই ভারতীয় সেনাটা ওই ইংরেজ সেনার সমান বেতন পাবে না, সমান মর্যাদা পাবে না, সমান তাকে যোগ্যতা দেওয়া হবে না। মানে তার যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতাটা স্বীকার করবে না। কেন? কারণ তার দোষ হচ্ছে সে শুধু ভারতীয়, এটাই। তার মানে ধরো তোমাদের ক্লাসে দুজন ছাত্রী রয়েছে তোমরা, বা দুজন ছাত্র রয়েছে, যারা হয়তো দেখা গেল যে যে ছেলেটি হয়তো ইতিহাসে বেশি নম্বর পেলে, বা যে ছেলেটি ভালো পড়াশোনায়, দেখা গেল যে ছেলেটি খারাপ বা যে ছেলেটি দুষ্টু, আমি সেই ছেলেটিকেই রোজ পড়া ধরি, তাকেই খুব ভালো বলি, তার প্রতি আমার খুব এক ভালোবাসা রয়েছে, তাকেই আমি বলি যে দেখো এ কত ভালো। তখন যে রোজ পড়াশুনো করে বা যে পড়ার বাধ্য ছেলে, তার কিন্তু মনে হবে যে কেন এটা দিদিভাইয়ের কীরকম একচোখামি হলো, আমি ভালোভাবে পড়াশুনো করছি, ভালো ছেলে হয়ে উঠছি, কিন্তু দিদিভাই কেন শুধু ওর দিকেই তাকাচ্ছেন, শুধু ওকেই দেখছেন, এরকম কিন্তু আমাদেরও মনে হয়। তার মানে এটা কাজের ক্ষেত্রে তো আরও মনে হবেই, তুমি আর আরেকজন যদি সমান কাজ করো, একজনকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন তোমার মনে কিন্তু একটু রাগ হবে, হবে তো? তো ভারতীয় সিপাহীদের মনেও সেটা হয়েছিল। ভারতীয় সেনাদের প্রতি ব্রিটিশ কোম্পানি খুব অবিচার করতো। অবিচার মানে কি বলতো? ভারতীয়দেরকে সমান বেতন দিত না, ইংরেজদের সমান বেতন দিত না, সমান তো নয়ই, বরং অনেক কম। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ধরো একজন ইংরেজ সেনা অফিসার আর একজন ধরো ভারতীয় সেনা অফিসার, তাহলে ইংরেজ সেনাটার মাসের বেতন যদি 90 টাকা হয়, তাহলে ভারতীয় সেনার বেতন হচ্ছে সেখানে হবে 7 টাকা। মানে বুঝতে পারছো কতটা পার্থক্য রয়েছে? তো এই রকম। তার মানে কি অবিচার? অবিচারের মধ্যে কি কি? এই এক নম্বর পয়েন্টটা দিলাম, ভারতীয় সেনার প্রতি অবিচার। তারপরে তার মধ্যে এক নম্বর ক নাম্বার পয়েন্ট, মানে এটা হচ্ছে এই পয়েন্টটার ভেতরে আমরা লিখব কি কি অবিচার, সেটা বলবো যে বেতন কম। কাদের কম? বেতন ভারতীয়দের বেতন কম। এখানে কিন্তু শুধু ভারতীয় সিপাহীদের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, ভারতীয় সেনা, তুমি আমি এখানে বেতন কম এইটুকু লিখলাম, তুমি লিখবে যে একজন ভারতীয় সেনা এবং একজন ইউরোপীয় সেনা সমান যোগ্যতা থাকা সত্ত্বেও, ভারতীয় সেনার বা সমান একই পদে যদি তারা থাকতেন তা সত্ত্বেও, ভারতীয় সেনাটির বেতন হতো ইউরোপীয় সেনাটির বেতনের থেকে অনেক ভাগ কম, ঠিক আছে? এক নম্বর পয়েন্ট দেবে। দুই নম্বর পয়েন্ট কি দেবে? ভারতীয় সেনাদের পদোন্নতি হতো না, পদোন্নতি হতো না। পদোন্নতি মানে বুঝতে পারছো? প্রমোশন। মনে করো তুমি একটা ভালো কাজ করছো, তাহলে তোমার কি হবে, এক গ্রেড থেকে আরেকটা গ্রেডে প্রমোশন হবে, তার থেকে আরেকটা গ্রেডে তোমার প্রমোশন হবে। ভারতীয় সেনাদের সেরকম কোনো প্রমোশন হতো না, মানে কোনো প্রমোশনই হতো না। ইংরেজদের হতো, কিন্তু ধরো দুজনেই সিপাহি হয়ে ঢুকলো সেনাবাহিনীতে, সাধারণ সেনা, তারপরে আস্তে আস্তে তাদের নিজেদের যোগ্যতা, নিজেদের দক্ষতায় তারা আস্তে 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 তো উপরে উঠলো। ইংরেজরা উপরে উঠে যাবে, ভারতীয় যে পদে ছিল সে পদেই থাকবে, তার কোনো রকম প্রমোশন হবে না, তার কোনো পদোন্নতি হবে না, যেখানে তার পাশেই একজন ইংরেজ সেনার পদোন্নতি হবে। বুঝতে পারছো? তিন নম্বর গ নাম্বার কি বলতো? ভারতীয় সেনাদের খাবারের মান ছিল অনুন্নত, খাবারের মান অনুন্নত। মানে সিপাহী যারা, তাদেরকে ধরো খেতে দেওয়া হচ্ছে, ভারতীয়দেরকে এটা কিছু খেতে দিলেই হলো, কারণ কি ভারত তো
গরিব দেশ, ইংরেজরা হচ্ছে রাজা, তাহলে তারা ভারতীয়রা হচ্ছে তার প্রজা, তাহলে প্রজার প্রতি অত দরদ দেখিয়ে কি হবে? ও ভারতীয়রা সব খায়, এরা গরিব, এরা সব খায়, ও যা হলেই হলো। সেখানে ইংরেজদের কিন্তু খাবারের মানটা, তুমি যেখানে কাজ করছো সেখানে যদি তোমাকে ভালো খেতে দেওয়া না হয় আর তোমার পাশেই যদি দেখো যে আরেকজনকে বেশ ভালো খেতে দেওয়া হচ্ছে, তখন কিন্তু প্রচণ্ড রাগ হবে, হবে না? যে তোমার খিদের সময় তুমি ভালো খাবারটা পাচ্ছ না, তোমার সবাই যে একরকম খাবার পাচ্ছে তাহলেও একরকম কথা, কিন্তু না, কেউ ভালো পাবে কেউ খারাপ পাবে, বেছে বেছে ভারতীয়দের খাবারের মানটাই খারাপ। আর কি হবে? এই তিনটে পয়েন্ট লিখলাম, তো তিনটে পয়েন্ট লিখে আরেকটা পয়েন্ট লিখছি, এইখানে নিচে লিখলে হয়তো দেখা যাবে না, সেই জন্য আমি মুছে দিচ্ছি এই তিনটে পয়েন্ট, তোমরা নিশ্চয়ই খাতাতে লিখে ফেলেছো। ভারতীয় সেনাদের প্রতি অবিচারের এই পয়েন্টটার মধ্যে এইগুলো দেবে, বা যদি মনে করো কেউ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এরকম পয়েন্ট বাড়াতে চাও তাও হবে, মানে আমি পয়েন্টগুলো লিখছি, তুমি তোমার সুবিধা মতো সেটাকে একটু বড় করে লিখবে, ঠিক আছে? এটা এই তিনটে পয়েন্ট লিখেছি, এটা একটুখানি মুছে দিলাম। তারপরের পয়েন্টটা আমরা ক খ গ করেছি, আমরা ঘ নাম্বার পয়েন্টটা করব, সেটা হচ্ছে বিপদ সংকুল জায়গায় ভারতীয়দের, ভারতীয় সেনাদের পাঠানো হতো। মনে করো কোথাও সেনা কখন যাবে, যুদ্ধ বাঁধলে যাবে, তাহলে মনে করো কোনো একটা জায়গায় যুদ্ধ এমন হচ্ছে যে প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী, অনেক মানে খুব কঠিনভাবে যুদ্ধটা জিততে হবে, তখন ভারতীয়দের পাঠাবে, যেখানে বিপদের জায়গায় সেখানে ভারতীয় সেনারা যাক, এরকম করতো। তার মানে বুঝতে পারছো, খাবার কম দিচ্ছে, পদমর্যাদা কম, পদমর্যাদা মানে পদোন্নতি হবে না, কোনো রকম উন মানে বেতন বাড়বে না ভারতীয়দের, ভারতীয়দেরকে বিপদের জায়গায় পাঠানো হবে, এই রকম কাণ্ডগুলো চলতো ভারতীয় সিপাহীদের সাথে। 1 নম্বর পয়েন্টের মধ্যে আমরা এতগুলো পয়েন্ট আলোচনা করলাম, এরপর আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখব, যে ভারতীয়দের ভারতীয় সেনাদের দেখো কি লিখলাম, ভারতীয় সেনাদের ধর্মাচরণে বিধিনিষেধ। ভারতীয় সেনাদের ধর্মাচরণে মানে মনে করো আমরা যে যে ধর্মাবলম্বী তারা তো সেই ধর্মের বিশেষ কিছু আচার আচরণ আমরা পালন করি, তো এই যে ভারতীয় সেনাদের মধ্যে কেউ ধরো ছিল যারা হতো তিলক কাটতো, তিলক বোঝো কপালে ওই যে টিপ দেওয়া, যে ধরো কেউ তিলক কাটতো, কেউ ধরো দাড়ি রাখতো, কেউ ধরো পাগড়ি পরতো, এইগুলো তো এক একটা ধর্মের অঙ্গ, এইগুলো কোনো কিছু করা যাবে না। এইবার দেখো এটা হতে পারে যে এটা হয়তো ব্রিটিশদের সেনাবাহিনীর একটা নিয়ম, এটা হতে পারে, কিন্তু যেখানে ধর্মের জায়গাটা চলে আসে সেখানে যখন কোনো একটা নিয়মকে চাপিয়ে দেওয়া হয় তখন কিন্তু মানুষের কাছে সেই জায়গাটা একটা মানে জোর হয়ে যায়, তাই না? মানে যে হয়তো তিলক কাটে বা যে দাড়ি রাখে বা যে হয়তো পাগড়ি পরে তার কাছে সেই জিনিসটা সে যতটা আন্তরিকভাবে করছে, যখনই সেটা কেউ বাধ্য করছে যে না তুমি এটা কিছুতেই করতে পারবে না, তখনই কিন্তু তার একটা একটা বিরক্তির জায়গা, একটা রাগের জায়গা তৈরি হচ্ছে। তার মানে ভারতীয় সেনাদের যে নিজস্ব ধর্মাচরণের যে রীতিগুলো ছিল সেই রীতিগুলোতে ইংরেজরা বিভিন্ন বাধা নিষেধ আরোপ করেছিল, ঠিক আছে? এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, ভারতীয় সেনাদের সঙ্গে দুর্ব্যবহার। দুর্ব্যবহার, ভারতীয় সেনাদের সঙ্গে দুর্ব্যবহার। মনে করো কথায় কথায় কোনো একজন ইংরেজ ভারতীয় সেনাকে অপমান করছে, গালিগালাজ করছে, খারাপ ব্যবহার করছে, তাহলে ভারতীয় সেনা এই জিনিসগুলো কি আমরা নিতে পারি? আমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরাও কিন্তু ভীষণ
কি করব, রাগ করব, প্রচন্ড রাগ হবে, তাই তো? তাহলে ভারতীয় সেনাদের সাথে ইংরেজ অফিসাররা কথায় কথায় দুর্ব্যবহার করতো, মানে সবের কারণ কি বলতো, সে ভারতীয়, এবং প্রত্যেকটা আচরণের বুঝিয়ে দেওয়া হতো যে তুমি কিন্তু ভারতীয়, তুমি একজন নেটিভ, তুমি আমার থেকে নিচে, আমি তোমার প্রভু, আমি মাস্টার, সুতরাং আমি তোমার সাথে যেমন খুশি ব্যবহার করতে পারি, তোমাকে সেটা মেনে চলতেই হবে। এই ভারতীয় সেনাদের সাথে ইংরেজ অফিসাররা দুর্ব্যবহার করতো, যে কারণেও কিন্তু ভারতীয় সেনারা খুবই ক্ষুব্ধ ছিল এই ইংরেজ অফিসারদের উপরে। এতগুলো কারণ, যে কারণগুলো আমরা পড়লাম, এই কারণগুলোর জন্য ভারতীয় সিপাহীদের মনের মধ্যে ব্রিটিশ সেনা অফিসারদের বা ব্রিটিশ কোম্পানির যারা অফিসার তাদের ওপরে, তাদের জন্য বা তাদের সম্পর্কে একটা ক্ষোভ, একটা অসন্তোষ, একটা বিরক্তি একটা জমা হয়েছিল, একটা রাগ একটা জমা হয়েছিল। এই মানে কিন্তু জমা হয়ে আছে, এটার এখনো প্রকাশ ঘটেনি। প্রকাশ ঘটলো একটা বিশেষ ঘটনাতে, যেই ঘটনাটাকে আমরা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে উল্লেখ করব। তোমাদের কাছে যদি প্রশ্ন আসে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ মানে কি বলতো, এতগুলো কারণের জন্য মনে করো সবার মনের মধ্যে রাগটা একদম কানায় কানায় ভর্তি হয়ে আছে। মনে করো একটা পুকুর একদম কানায় কানায় জলে ভর্তি, একটা তুমি ঢিল ফেললে আর জলটা একটু উপচে পড়ে গেল, বুঝতে পারলে? মানে একটা ঘরে একদম বারুদ দিয়ে ঠেসে ভরা আছে, একটা শুধু দেশলাই কাঠি জ্বালালে ঘরটা কি হলো, বিস্ফোরণ হয়ে গেল। তাহলে দেশলাই কাঠি জ্বালানো বা ওই ঢিল ফেলা, এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। তার আগে অবধি সব রেডি, শুধু একটা ঘটনা দরকার যার জন্য জিনিসটা একদম ফেটে বেরোতে পারে। তো ভারতীয় সিপাহীদের মধ্যে কিন্তু ইংরেজদের জন্য অনেক কারণে রাগ হয়ে আছে, অনেক কারণে একটা বিরক্তি জমে আছে প্রচুর। একটা এমন কারণ দরকার যে সিপাহীরা একদম ক্ষোভে ফেটে পড়লো। কি কারণ? সেই কারণটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কারণ, যেই কারণটাকে আমরা বলবো এনফিল্ড রাইফেলের প্রচলন। এই পয়েন্টটা যদি লেখো তাহলে এটাকে প্রত্যক্ষ কারণ বলে উল্লেখ করে দেবে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ মানে ওই যে বললাম যে সরাসরি যেই কারণটা, যাতে বিদ্রোহ তো একদিন একটা ঘটনাতে বিদ্রোহ হয় না, কিন্তু বিদ্রোহ হওয়ার জন্য অনেক দিন ধরে অনেকগুলো কারণ মজুদ থাকে, কোনো একটা বিশেষ ঘটনাতে সেটা বিদ্রোহের আকার নিয়ে মনে করো ছড়িয়ে পড়ে সেই রকম। তাহলে প্রত্যক্ষ কারণটা কি মহাবিদ্রোহের? এনফিল্ড রাইফেলের প্রচলন। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, ব্যাপারটা এই যে প্রচলন কথাটা আমরা বলছি না, তোমরা যখন বড় হবে আরও যখন পড়বে তখন তোমরা জানবে যে হঠাৎ করে যে 1857 সাল, আমরা এখন কোন সময়ের কথা আলোচনা করছি বলো, 1857 সালের কথা, হঠাৎ করে যে 1857 সালেই যে এনফিল্ড রাইফেলের প্রচলন হলো তা কিন্তু না বিষয়টা, বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রচলন আগে থেকেই হয়ে আসছিল এবং ভারতীয়রা কিন্তু এই রাইফেলের ব্যবহার করেওছে, কিন্তু ওই যে বিভিন্ন কারণে মানুষের মনের মধ্যে যখন রাগ, যখন ক্ষোভ, যখন বিরক্তিটা জমা হয়ে থাকে, তখন মানুষ না অনেক কারণে, যদি তুমি কারোর উপর রেগে থাকো তখন দেখবে যে কোনো একটা সাধারণ কারণও তোমার কাছে একটা সাংঘাতিক, এই জন্যই তো করেছে ও ব্যাপারটা, এইরকম একটা মনে হয় না ব্যাপারটা? তো এই এনফিল্ড রাইফেলটা কিন্তু আগে থেকেও ব্যবহার হচ্ছিল, এনফিল্ড রাইফেলটা, কিন্তু এই যে হঠাৎ করে এরকম একটা ছড়িয়ে পড়লো খবর যে এই এনফিল্ড রাইফেলের টোটা, টোটা মানে কি বলতো, তোমরা বন্দিকর গুলি দেখেছো, এরকম ছোট ছোট লোহার হয়, মাথার দিকটা একটু এরকম ছুচল, হ্যাঁ এরকম ভারী ভারী কিন্তু, হ্যাঁ তো ওই টোটা বলে ওটাকে, হ্যাঁ তো তা সেটা না একটা কভারের মধ্যে থাকে, মানে ওটা তো ধাতব, গুলিটা হচ্ছে ধাতব, ধাতুর তৈরি, তো ওটা একটা কভারের মধ্যে থাকে, সেই কভারটাকে মানে দাঁত দিয়ে কামড়ে ওই কভারটাকে মানে কভারের মাথার যে লকটা ওটাকে ছিঁড়ে দিতে হয়, তারপরে সেই গুলিটাকে বন্দুকের মধ্যে, রাইফেলের মধ্যে ভরতে হয়, ভরে চালাতে হয়। তো ওই মানে ওই ছেঁড়াটাকে তুমি যে কোনো কিছু দিয়েই ছিঁড়তে পারো, কিন্তু যুদ্ধক্ষেত্রে তখন তুমি কী দিয়ে কাটবে, তখন তো তোমার হাতে সময় নেই, তখন ওই ফটাফট দাঁত দিয়ে কেটেই রাইফেলের মধ্যে ভরে দেওয়া হতো সেই গুলিটাকে আর কি। তো এরকম একটা খবর ছড়িয়ে গেল, ওই যে দাঁত দিয়ে কেটে যেই জিনিসটাকে ফেলছে, মানে কভারটাকে যার মধ্যে ওই গুলিটা রয়েছে বন্দুকের আর কি, গুলিটা, ওই কভারটা হচ্ছে গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি।
এরকম একটা খবর সেনাবাহিনী ছড়িয়ে গেল, গরু আর শুয়োরের চর্বি। এবার বুঝতে পারছ ভারতীয় সেনাবাহিনীতে বেশিরভাগ সংখ্যায় ভারতীয়রা কারা? হয় হিন্দুরা, নয় মুসলিমরা বা অন্যান্য যারা থাকুন, গরু বা শুয়োর এটা কিন্তু হিন্দুদের কাছে যেমন গরু ব্যাপারটা নিষিদ্ধ, তেমনি মুসলিমদের কাছে কিন্তু শুয়োর ব্যাপারটা নিষিদ্ধ। এবার এই দুটো ব্যাপার এক জায়গাতে যখন মিলে গেল, তখন ভারতীয় সেনারা তখন তাদের মনে হলো যে ইংরেজরা তো খুব খারাপ, তাদের মনে তো আগে থেকেই অনেক রাগ হয়ে আছে যে এরা আমাদের বেতন দেয় না, আমাদের প্রমোশন দেয় না, আমার পাশেই একজনকে ভালো খাবার খেতে দেয়, আমাকে খাবার খেতে খারাপ দেয়, আমার সাথে পদে পদে দুর্ব্যবহার করে, আমাকে অপমান করে, মানে এত কিছু করেও ইংরেজদের শান্তি হয়নি, এইবার ইংরেজরা ধর্মটা নষ্ট করতে চাইছে। বুঝতে পারলে? আর ওই যে ধর্ম, তুমি যদি এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করো তাহলে এটা দিয়ে তুমি জয়ও করতে পারো, এটা দিয়ে তুমি হত্যাও করতে পারো, যেমনভাবে তুমি ব্যবহার করবে। এই জায়গাটাতে কিন্তু এই কথাটা যখন ছড়ালো যে ওই যে জিনিসটাকে আমরা দাঁত দিয়ে কেটে ফেলছি সেটার মধ্যে গরু আর শুয়োরের চর্বি মেশানো আছে, তখন কিন্তু ভারতীয় সিপাহীদের মধ্যে একটা মানে এই যে এতদিনের এতগুলো রাগ জমা হয়েছিল না, রাগটা একবারে আগ্নেয়গিরির মতো একবার বিস্ফোরণ হয়ে ফুটে বেরোলো রাগটা। তাদের মনে হলো যে এত অত্যাচার, এত অপমান, এত কিছু করেও ইংরেজদের শান্তি হয়নি, এবার আমার ধর্মটাকেও এরা নষ্ট করার চেষ্টা করেছে। যেমন হিন্দু সিপাহীরা খেপে গেল, তেমনি মুসলিম সিপাহীরা খেপে গেল। মানে ভারতীয় সিপাহীদের মধ্যে একটা দারুণ অসন্তোষ সৃষ্টি হলো। এবং শুধু হিন্দু মুসলিমের কথাটা আমরা বলছি বটে, যেহেতু এদের সংখ্যাই সব থেকে বেশি ছিল, কিন্তু প্রত্যেক তা বাদ দিয়ে যত ধর্মাবলম্বী সেনারা, ভারতীয় সেনারা ছিলেন, সবার মনের মধ্যে কিন্তু একটা দারুণ ভয় হয়ে গেল। কারণ এই যে ধর্ম নষ্ট করার যে একটা চক্রান্ত, যেটা সিপাহীরা মনে করছে ধর্ম নষ্ট করার একটা চক্রান্ত, এই জায়গাটাতে কিন্তু সবাই ভয় পেয়ে গেল যে আজকে ওর ধর্ম নষ্ট করছে, কালকে কি জানি কোন একটা বুদ্ধি করে ইংরেজরা আবার আমাদের ধর্ম নষ্ট করে দেয়। বুঝতে পারছো? তাহলে এই এনফিল্ড রাইফেলের যে প্রচলন, প্রচলন কথাটার মানেটা কি বলো তো? তুমি এই শব্দটাকে প্রচলন না লিখে এমনও লিখতে পারো যে এনফিল্ড রাইফেলের টোটা সংক্রান্ত গুজব। এবার এটা আসল না নকল, এটার কার্তুজটা সত্যি মানে চর্বি দিয়েই তৈরি করা হতো, সেইটা কিন্তু এতদিন ধরে ভারতীয় সিপাহীরা ব্যবহারও করেছিলেন, কিন্তু ব্যাপারটা যে গরু আর শুয়োর কিনা না কি দিয়ে তৈরি, এই ব্যাপারটা কারোর মাথাতে আসেনি। এখন যখন মাথা এলো আর আগে থেকে যখন এতগুলো রাগের কারণ রেডি হয়েছিল, সবটা মিলে গিয়ে পরিস্থিতি একবারে সাংঘাতিক হয়ে উঠল। তাহলে তোমরা এখানে এলফিন্ড রাইফেলের প্রচলনও লিখতে পারো, যেহেতু তোমরা তো ক্লাস এইট, তোমরা ছোট্ট, তোমরা এইভাবে লিখলেও তোমাদেরটা ঠিক হবে। আবার যদি কেউ লেখো যে এনফিল্ড রাইফেলের টোটা, টোটা মানে হচ্ছে যে গুলিটা সংক্রান্ত গুজব, বা তাহলেও রাইট হবে, দুটোই রাইট হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমরা যেহেতু ছোট ক্লাস তোমাদের, তোমরা এরকমভাবেই লেখো। কি বলা হলো? যে এনফিল্ড রাইফেলের এইটা লিখবে যে এর যে গুলিটা থাকতো সেটা একটা চামড়ার আবরণের মধ্যে থাকতো, এবং সেই আবরণটাকে দাঁত দিয়ে কেটে সেই গুলিটাকে বন্দুক রাইফেলের মধ্যে ভরতে হতো। এইরকম একটা গুজব রটে যায় যে সেই দাঁত দিয়ে কেটে যে আস্তরণটা, মানে যে কভারটা, বুঝতে পারছো তো, যে কভারটাকে ফেলা হচ্ছে দাঁত দিয়ে কেটে, মানে দাঁতে ছুঁয়ে নিচ্ছি যেটা দিয়ে, সেটাতে গরু আর শুয়োরের চর্বি মেশানো রয়েছে। ধর্ম নষ্ট হওয়ার ভয়ে ভারতীয় সিপাহীরা বিদ্রোহ শুরু করে দেন। ব্যাস এতটুকুই, ধর্ম নষ্ট হওয়ার ভয়ে, ঠিক আছে, এইবার বিদ্রোহ সাংঘাতিক। এইটা তোমার কাছে যদি প্রশ্ন আসে যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, তাহলে এটা লিখবে। আর যদি সিপাহী বা 1857 বিদ্রোহ, তোমরা এখনো জানো না, আমি এটা ভুল বলে ফেললাম, মহাবিদ্রোহ 1857 সিপাহী বিদ্রোহের, আমরা তো সিপাহীদের বিদ্রোহের কথা বলছি, 1857 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, তাহলে তোমরা এটা লিখবে। আর যদি লেখো 1857 বিদ্রোহের কারণগুলো কি ছিল, সেখানেও তোমাকে এই কারণটা লাস্টে দিতে হবে প্রত্যক্ষ কারণ দিয়ে। কারণটা বুঝলে? কি বললাম, ওই কার্তুজটা গরু আর শুয়োরের চর্বি মেশানো, ধর্ম নষ্ট হওয়ার ভয়ে ভারতীয় সিপাহীদের মধ্যে একটা অসন্তোষ চরম জায়গায় পৌঁছায় এবং ভারতীয় সিপাহীরা ক্ষোভে ফেটে পড়ে। বোঝা গেল? এইবার শোনো, ভারতীয় সিপাহীরা কি করবে? সরাসরি বলবে যে আমি এই কার্তুজ ব্যবহার করব না, আমি এই রাইফেল ব্যবহার করব না। আর ইংরেজরা কি বলবে? না, তোমাকে করতেই হবে রাইফেল,
এই ব্যবহারটা করতেই হবে তোমাকে এটা। এবার আমি যখন জোর করে তোমাকে করাচ্ছি যে না তোমাকে করতেই হবে, আর তোমার মনের মধ্যে যখন একটা ভয় হয়ে গেল যে আমি এটা দাঁত দিয়ে কাটলে আমার ধর্ম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, এবার আমি যদি তোমাকে জোর করি তাহলে সেই জায়গাটাতে কি হবে, একটা সংঘর্ষের পরিণতি হবে। বুঝতে পারছো? এইবার তোমাকে কয়েকটা জায়গা একটুখানি বলবো। এই তুমি এতগুলো পয়েন্ট লিখবে তো, লিখে লিখবে উপরোক্ত কারণগুলির জন্য 1857 সালে ভারতীয় সেনারা বিদ্রোহ করেছিল। এইভাবে শেষ, বোঝা গেল? এবার কয়েকটা জায়গা একটুখানি বলবো, সেই জায়গাটা একটুখানি দেখো। আমরা একজনের নাম পাবো দেখবে, তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ইনি কে বলো তো? ইনি হচ্ছেন একজন ভারতীয় সিপাহী। এর সাথে একজন ইউরোপীয় সেনার, মানে ইংরেজ সেনার আর কি, কথা কাটাকাটি হয়, এবং মঙ্গল পাণ্ডে মানে তার হাতে রাইফেল থেকে একটা মানে গুলি ছুটে যায় সেই ইংরেজটার দিকে। এইবার মঙ্গল পাণ্ডের যারা সহ মানে আশেপাশে যারা সেনা আছে, ব্রিটিশ অফিসার তখন তাদেরকে বলে যে যাও গিয়ে মঙ্গল পাণ্ডেকে অ্যারেস্ট করো, সে আমাদের সেনার দিকে গুলি ছুড়েছে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত গুলি ছুড়েছিল এটা নিয়েও একটা সন্দেহ আছে, যাই হোক এইগুলো আমরা এখন জানি না। হ্যাঁ, তো তখন ভারতীয় সেনারা সবাই বলে যে না আমরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করবো না, কারণ ভারতীয়দের তো অনেক রাগ জমা হয়ে আছে না সেই কারণে। এইবার তখন এই যে মঙ্গল পাণ্ডে সহ যারা যারা তাকে গ্রেপ্তার করতে রাজি হয়নি সবাইকে ইংরেজরা ধরে এবং সবার ফাঁসি হয়। এই ঘটনাটা হয়েছিল 1857 সালের 29শে মার্চ। এই মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের কাছে ঘটনাটা, এটা কলকাতার কাছে ব্যারাকপুরের ঘটনাটা, তখন মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় এবং তার প্রথম মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, এবং তারপরে তাকে গ্রেপ্তার করতে যারা যারা বলেছিল যে না আমরা মঙ্গল পাণ্ডেকে ধরবো না, মানে আমরা মঙ্গল পাণ্ডেকে সমর্থন করি, ঠিকই করেছে ইংরেজরা খুব খারাপ, তাদেরকেও ধরে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকেও পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়। কিন্তু মঙ্গল পাণ্ডেকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। যদিও মঙ্গল পাণ্ডের এই ঘটনাটা যে সরাসরি সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত তা নয়, কিন্তু মঙ্গল পাণ্ডের এই ফাঁসির ঘটনাটা, মানে তুমি যদি মনে করো যে মঙ্গল পাণ্ডের ফাঁসি থেকেই সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেল, তা নয় কিন্তু ব্যাপারটা। সিপাহীদের মধ্যে ক্ষোভ জমা আছে, সিপাহীরা রাইফেল ব্যবহার করতে চাইছে না, ইংরেজরা জোর করে রাইফেল ব্যবহার করতে বাধ্য করাচ্ছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। এইবার ঘটার পরে যদি মনে কর, কিন্তু ঘটলেও এর কারণেই যে সিপাহী বিদ্রোহ এর ঘটনাটা থেকে শুরু তা নয়, কিন্তু মঙ্গল পাণ্ডের এই ফাঁসির ঘটনাটাতে সিপাহীদের মনের মধ্যে বিরক্ত, রাগ, ক্ষোভ আরও বহুগুণ বেড়ে যায়, এবং আস্তে আস্তে রাগটা, মানে আমাদের একজন ভারতীয় সিপাহীকে ফাঁসি দিয়ে দিল, এটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে যায়। এবং এবার যে জায়গাটা আমরা লিখব সেই জায়গাটা একটু ভালো করে তোমরা একটু খেয়াল করবে, 1857 সাল 10ই মে, 1857 সাল 10ই মে মিরাট, উত্তরপ্রদেশের কাছে একটা জায়গা মিরাট, মিরাটে প্রথম সিপাহীরা বিদ্রোহ করেছিল। 1857 সাল 10ই মে মিরাটে সিপাহীরা সরাসরি বিদ্রোহ করেছিল যে আমরা ব্রিটিশ অফিসারদের কোনো কথা মানব না, আমরা রাইফেল ব্যবহার করব না, আমরা যুদ্ধে যাব না, একদম সরাসরি বিদ্রোহ। 1857 সাল 10ই মে মিরাট, মনে থাকলো ঘটনাটা? বিদ্রোহীরা কী করলেন? মিরাট তো উত্তরপ্রদেশে, মিরাটের কাছাকাছি হচ্ছে কি বল, কাছাকাছি না যাই হোক ওই একই দিকে আর কি দিল্লি। দিল্লিতে কিন্তু, এবার দেখো এতগুলো কাণ্ড ঘটছে কিন্তু দিল্লিতে কিন্তু আমাদের একজন মোগল বাদশাহ আছেন। আমরা এতক্ষণ যে কথাগুলো শুনছি আমরা ভুলেই গেছি যে মোগল শাসক, মোগল বাদশাহ আছেন কি নেই, কিন্তু আছেন দিল্লিতে, দিল্লির সিংহাসনে মোগল বাদশাহ বসে আছেন। কে বসে আছেন বলো তো? দ্বিতীয় বাহাদুর শাহ, বা একে তোমাদের কোথাও কোথাও দেখতে পাবে বাহাদুর শাহ জাফর লেখা, বাহাদুর, দ্বিতীয় বাহাদুর শাহ। শোনো, যদি দ্বিতীয় কথাটা লেখো তাহলে আর পেছনে জাফর লেখার দরকার নেই, আর যদি দ্বিতীয় কথাটা না লেখো তাহলে জাফর কথাটা লিখতেই হবে, শুধু বাহাদুর শাহ লিখলে কিন্তু কাটা হবে, কারণ মোগল শাসনে কিন্তু বাহাদুর শাহ নামে আগেও শাসক ছিলেন। সুতরাং হয় তোমাকে দ্বিতীয় বলে চিনিয়ে দিতে হবে, নইলে পেছনে জাফর লিখতে হবে। আমি জাফর কথাটা লিখে রাখছি,
তুমি যে কোনো একটা শব্দ লিখলেই হবে, হয় দ্বিতীয় নয় জাফর, মানে এটা হচ্ছে এর পুরো নাম, বুঝলে? ইনি হচ্ছেন মোগল বাদশাহ। এতগুলো কাণ্ড হয়ে যাচ্ছে, ইনি কিন্তু দিল্লি সিংহাসনে আছেন, এবং বুঝতে পারছো যে বাদশাহর কিন্তু তখন কোনো ক্ষমতা বলো, শক্তি বলো কিছুই নেই, কারণ তাকে সে তো আছে আছে, কিন্তু এইদিকে কত কাণ্ড ঘটে গেল, তাই তো? এইবার ভারতীয় সেনারা সব তখন এই দিল্লিতে গিয়েই দ্বিতীয় বাহাদুর শাহর কাছে যান এবং বলেন যে আপনি আমাদের নেতা। দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহীরা নেতা, তাদের বিদ্রোহের নেতা হিসাবে স্থির করে এবং বলেন যে আপনি, মানে আপনাকে সামনে রেখে, ইংরেজরা তো বাইরে থেকে এসেছে, ওরা তো ভারতের কেউ না, কিন্তু আপনার, আপনি তো ভারতীয়, যদিও মোগলরাও ভারতীয় নয়, কিন্তু কয়েকশো বছর ধরে থাকতে থাকতে ওরা ভারতের সাথে মিশে গেছে, তো সেই হিসাবে ইংরেজদের থেকে তো আপনার দাবিটা অনেক বেশি এবং আপনি যোগ্য দাবিদার ভারতবর্ষের শাসক হওয়ার, সেই জন্য আপনি হলেন আমাদের শাসক, আর এই ইংরেজদেরকে আমরা এখান থেকে একদম দেশ থেকে তাড়িয়েই ছাড়ব। এবার দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে সিপাহীরা বিদ্রোহটা শুরু করে। এবার যদি তোমার কাছে আমি প্রশ্ন করি যে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কাকে তাদের নেতা বলে স্থির করেছিলেন, শোনো, তোমরা কিন্তু রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাঁতিয়া টুপি এদের অনেকের নাম পাবে, কিন্তু এরা সিপাহী বিদ্রোহের নেতা ঠিকই, কিন্তু এরা হচ্ছে এক একটা এলাকার নেতা, কিন্তু সিপাহীরা সর্বসম্মতিক্রমে কাকে, মানে একদম সবাই মিলে কাকে নেতা হিসাবে ঠিক করেছিলেন, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বা বাহাদুর শাহ জাফরকে? বোঝা গেল ব্যাপারটা? বেশ, এইবার তারপরে বিদ্রোহ শুরু হলো, দিকে দিকে সিপাহীরা, এবার মিরাট থেকে শুরু হয়ে সেই বিদ্রোহ কি হলো, ভারতবর্ষের একাধিক জায়গাতে ছড়িয়ে পড়লো। এইবার যখন সিপাহীরা বিদ্রোহ শুরু করে দিল, তখন ইংরেজদের কাছে সেনাই যদি আমার কথার বিরুদ্ধে চলে যায়, আমি ধরো রাজা, আমার সিপাহীরা আমার কথা শুনছে না, তাহলে আমার তো হাতের শক্তিটা কমে যাবে, তখন ইংরেজরাও একদম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো এই সিপাহীদের বিদ্রোহকে দমন করতে। ভারতীয় সিপাহীদের, ধরো ভারতীয় সিপাহীদের যা কিছু অস্ত্রশস্ত্র বা ধরো যুদ্ধ করার যে পদ্ধতি বলো, কৌশল বলো, বা ভারতীয় এদের থেকে না ইংরেজরা অনেক বেশি উন্নত ছিল, মানে ওদের অস্ত্রই বলো, ওদের যুদ্ধ করার কৌশলই বলো, সব কিছুই অনেক উন্নত, সেই জন্য না ভারতীয় সিপাহীরা পেরে ওঠেনি ইংরেজদের সাথে, মানে তারা, ভারতীয় সিপাহীরা কিন্তু সরাসরিভাবে বলেছিল যে ইংরেজরা আমাদের মাথার উপর থেকে সরো, তোমরা ভারত থেকে বিদায় না, একদম বলেছিল, কিন্তু সেই লক্ষ্যটা তারা পেরে ওঠেননি, তারা ভারত থেকে ইংরেজদেরকে কিন্তু সরাতে পারেননি। এর অনেকগুলো কারণ ছিল। এক নম্বর কারণ ছিল যে ভারতীয়দের অস্ত্রশস্ত্র, অস্ত্র বলো, যুদ্ধ কৌশল বলো, এইগুলো ইংরেজদের তুলনায় অনুন্নত ছিল, ইংরেজদের তুলনায়, মানে যুদ্ধ কৌশল বা অস্ত্রশস্ত্রের ব্যবহার ইংরেজরা অনেক বেশি উন্নত, অনেক টেকনিকগুলো জানতো, তার ফলে যুদ্ধে পেরে ওঠাটা ইংরেজদের সাথে ভারতীয়দের সম্ভব হয়নি, ভারতীয়দের অস্ত্র এবং যুদ্ধ কৌশল অনুন্নত ছিল, এটা একটা কারণ। মানে এখন আমরা কোন অংশটা পড়ছি যে সিপাহীরা কেন তাদের লক্ষ্যটা পূরণ করতে পারলেন না। তারপরে দুই নম্বর কি, সিপাহীদের যাকে নেতা করা হয়েছে না দ্বিতীয় বাহাদুর শাহকে, তার বয়স তখন কত বলো তো, 82 বছর। তার মানে বুঝতে পারছো, 82 বছরের একজন বৃদ্ধ মানুষ, তার পক্ষে কিন্তু যুদ্ধক্ষেত্রে নেমে গিয়ে যুদ্ধ করো বলে কোনো নেতৃত্ব দেওয়া কিন্তু সম্ভব নয়, তিনি নামে মাত্র নেতা হয়েছেন এইরকম। তা বাদ দিয়ে ঝাঁসির রানী বলো, লক্ষ্মীবাঈয়ের কথা বলো, নানা সাহেব বলো, তাঁতিয়া টুপি বলো, যে সমস্ত নেতারা রয়েছেন তারা সবাই খুব আন্তরিকভাবে লড়াই করছেন, কিন্তু এই নেতাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই, বুঝতে পারছো? ধরো কুনওয়ার সিং, তিনি বিহারকে নিয়ে ভাবছেন, লক্ষ্মীবাঈ তিনি অযোধ্যাকে নিয়েই ভাবছেন, নানা সাহেব তিনি কানপুরকে নিয়েই ভাবছেন, কিন্তু সবাই মিলে গোটা দেশটাকে নিয়ে ভাববো এমনটা ভাবেননি। মানে কি, বিদ্রোহীদের মানে সেনা, বিদ্রোহীদের নেতাদের মধ্যে যোগাযোগ বা বোঝাপড়া,
বোঝাপড়া মানে ধরো চারজন নেতা, এবার চারজন নেতা মিলে বসে ঠিক করলো কিভাবে যুদ্ধটা পরিচালনা করা যায়, কে কোন অংশটা দেখবে, এই যে একটা পরিকল্পনা কোনো একটা কাজে নামার আগে, এই জিনিসটা কিন্তু ভারতীয় নেতাদের মধ্যে হয়নি, যেটা হয়েছিল ইংরেজদের মধ্যে। আর পরিকল্পিত কাজ আর অপরিকল্পিত, মানে তুমি একটা প্ল্যান করে কাজে নামছো আর তুমি ঝপাত করে ঝাঁপিয়ে পড়লে, বুঝতে পারছো যে পরিকল্পনা করে কোনো কাজে নামে তার কাজটা অবশ্যই সফল হয়। তো ইংরেজদের নেতাদের, মানে ইংরেজদের যারা অফিসার তাদের মধ্যে তো একটা পুরো ছক করা আছে কে কিভাবে কোন দিক দিয়ে যুদ্ধে নামবে, কিন্তু ভারত বিদ্রোহীদের ভারতীয় নেতাদের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া ছিল না। এরা কিন্তু সবাই দেশপ্রেমিক, সবাই দেশকে ভালোবাসতেন, সবাই নিজেদের কথা ভেবেছেন, সবাই নিজের প্রজাদের কথা ভেবেছেন, লড়াই করেছেন, সব ঠিক, কিন্তু পরিকল্পনা করে, পরিকল্পনার অভাব ছিল এটা একটা। দুই তিন, আচ্ছা এই দুটো পয়েন্ট হলো, তো এর নিচে লিখলে আর লেখাটা দেখা যাবে না, সেই জন্য তিন নম্বর পয়েন্টটা আমরা লিখি। তিন নম্বর পয়েন্টটা আমরা লিখব, বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র উত্তর ভারতে, দক্ষিণ ভারত, ভারতবর্ষ তো একটা বিরাট বড় দেশ, তো শুধুমাত্র যদি মানে গোটা ভারতবর্ষে যদি বিদ্রোহটা ছড়িয়ে না পড়ে তাহলে সেই বিদ্রোহটা তো অত শক্তিশালী বিদ্রোহ হয় না, তো বিদ্রোহটা কিন্তু শুধুমাত্র উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল, দক্ষিণ ভারতে বিদ্রোহের আঁচটা পৌঁছয়নি। আর লাস্ট যে পয়েন্টটা, ভারতীয় সেনা, ভারতীয় সেনা বলে এত কথা বলছি কিন্তু সব ভারতীয় সেনাও যেন বিদ্রোহে নামেনি, এখনো অবধি অনেক ভারতীয় সেনা ছিল যারা কিন্তু ব্রিটিশ শাসন থাকুক, ব্রিটিশ শাসন থাকা ভালো এটা মনে করে ব্রিটিশদের সপক্ষে গিয়ে নিজে ভারতীয় হয়ে আরেকজন ভারতীয় সেনার বিদ্রোহটাকে কিন্তু থামাতে চেষ্টা করেছে। তুমি একটা কথা ভাবো, ধরো আমি একজন রাজা ইংরেজ, এবার যদি আমার সব সেনারা আমার বিদ্রোহ করে আমার বিরুদ্ধে, তাহলে আমার তো একার লড়ার করার শক্তি নেই, তাহলে ইংরেজরা জিততে পারছে কেমন করে? নিশ্চয়ই তাদের সমর্থক রয়েছে, তার জন্যই তো তারা জিততে পারলো। এই জায়গাটা একটু মনে রাখো, শিখ, শিখ পাঞ্জাবের গোর্খা, গোর্খা হচ্ছে ওই উত্তর ভারতের মানে কি বলবো আর কি, উত্তর ভারতের সেনা আর কি, এটা একটা জাতিগোষ্ঠী, শিখ গোর্খা এই যে মানে সিপাহীরা, এরা কিন্তু সিপাহী মানে অন্যান্য সিপাহীরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহটাকে সমর্থন করেনি, মানে এরা ইংরেজদের সপক্ষে ছিল, ইংরেজদের পক্ষে ছিল, ইংরেজদের পক্ষে ছিল, ইংরেজদের পক্ষে ছিল, মানে সব ভারতীয়রাও যদি বিদ্রোহ করতো তাও একটা কথা ছিল, তার মধ্যেও আবার বেশিরভাগ ভারতীয় সিপাহীরাই বিদ্রোহ করছে কিন্তু আবার সেটাকে থামানোর লোকও চলে আছে, বুঝলে, ফলে বিদ্রোহটা সফল হতে পারলো না। এইবার আর একটা জায়গা একটু ছোট্ট করে বলে দিই, তাহলে বিদ্রোহ সফল হলো না এই জায়গাটা তো বুঝলাম, তাহলে কি কিছুই হলো না এত বিদ্রোহ করে? হলো, কোনো কিছুই কিন্তু ব্যর্থ হয় না, বুঝলে, ফলাফলটা সেই মুহূর্তে বোঝা না গেলেও পরে বোঝা যায়। সিপাহীরা এতদিন অনেক উপজাতিরা বিদ্রোহ করেছে, কৃষকরা বিদ্রোহ করেছে, কিন্তু এবার যখন সিপাহীরা বিদ্রোহ করলো, ইংরেজরা ভাবছে আমি যাদের ওপর ভরসা করে ভারতটাকে শাসন করছি তারাই যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে তো আমি দেশটাকে হাতেই রাখতে পারবো না, তাহলে কিছু অন্তত করা দরকার। এইবার যে জায়গাটা পড়বো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা 94 পাতার নিচের দিকে দেখবে মহারানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া রয়েছে, তার পাশের অংশটা খুব ভালো করে পড়বে। সিপাহী বিদ্রোহের ফলাফল যদি বলি তাহলে প্রথম ফলাফল, মোগল শাসন শেষ হলো, এতক্ষণে শেষ হলো, বুঝলে, কবে আমরা সেই ঔরঙ্গজেবের পর থেকে ভুলেই গেছি মোগল রাজাদের কথা, কিন্তু না এতদিন অবধি ছিলেন, মোগল শাসন শেষ হলো। মোগল শাসন যদি শেষ হয়, মোগল শাসন শেষ হলো, মোগল শাসন যদি, তার মানে এতদিন দুজন শাসক, মোগলও আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আছে, তাই হচ্ছে কি না, মানে দুজন শাসক মিলে ভারতবর্ষকে শাসন করছে। এই 1857 বিদ্রোহের পর মোগল শাসন শেষ হয়, তাহলে আমি এবার ঘুরিয়ে যদি প্রশ্নটা করি, শেষ মোগল সম্রাট কে ছিলেন, কার কথা আমরা জানলাম, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, তিনি হচ্ছেন আমাদের শেষ মোগল সম্রাট, তাকে রেঙ্গুন, রেঙ্গুন বুঝেছ, এখন হচ্ছে মায়ানমার, ব্রহ্মদেশ যেখানটা, সেখানে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে নির্বাসনে, যাও তোমার খেতাব, তোমার মুকুট, মানে রাজা বাদশার যে মুকুট, সেই খেতাব মুকুট সব কিছু তোমার থেকে নিয়ে নেওয়া হলো, তোমাকে বাদশাহ বলে আর রাখলাম না, তুমি চলে যাও, তুমি ওখানেই শেষ জীবন থাকো, ওখানেই তিনি নির্বাসিত অবস্থাতেই মারা যান।
মোগল শাসন শেষ হয়। দুই নম্বর ইস্ট ইন্ডিয়া, আমি ই করে লিখে রাখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়। ভালো করে বোঝো, কোম্পানির শাসন শেষ হয়। কোম্পানির শাসন শেষ মানে কিন্তু ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেল সেটা না, কোম্পানির শাসন শেষ হয়। ভারতে শুরু হয় মহারানী ভিক্টোরিয়ার শাসন। মানে কথাটা কি, মহাবিদ্রোহের 1857 বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারলো যে ভারতবর্ষের মতো এত বড় একটা উপমহাদেশকে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বাণিজ্যিক কোম্পানির হাতে ছেড়ে রাখাটা মোটেই নিরাপদ না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললো, তুমি তোমার সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে নিয়ে সরো, ভারতকে আমরা সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ আইনসভা, সরাসরি ব্রিটিশদের উপনিবেশ হয়ে গেল ভারতবর্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হলো, কিন্তু ভারত কার শাসনে গিয়ে পড়লো, মহারানীর ভিক্টোরিয়ার। মানে রানী হচ্ছে ইংল্যান্ডের প্রধান, তার মানে ইংল্যান্ড পার্লামেন্টের আওতায় গিয়ে পড়লো ভারত। মোগল শাসন শেষ হলো, কোম্পানির শাসন শেষ হলো, ভারতে মহারানী ভিক্টোরিয়ার শাসন শুরু হলো। সচিব, মহারানীর যে মন্ত্রী, রানী থাকলে তো তার মন্ত্রী টন্ত্রী থাকে না, সেই মন্ত্রীদের মধ্যে একজনকে পাঠানো হলো সচিব করে, যিনি ভারতে শাসনকর্ম কাজকর্মগুলো দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা শেষ, সেটা হচ্ছে যেটা আমরা পড়েছিলাম গভর্নর জেনারেল। এতক্ষণ আমরা পড়ছিলাম না ওয়েলেসলির কথা, বেন্টিঙ্কের কথা, এদের কথা আমরা পড়েছি, গভর্নর জেনারেল ছিলেন, এই লর্ড ক্যানিংয়ের কথা। এই গভর্নর জেনারেল যে একটা পদ, এই পদটা উঠে গেল, তার জায়গাতে কি পদটা এলো, ভাইসরয়। দেখো, ভাইসরয় পদটা এলো। এই কথাটার মানে হচ্ছে রাজ প্রতিনিধি, রাজার প্রতিনিধি। রাজাকে, রাজা নেই ইংল্যান্ডে, হচ্ছে রানী, বুঝেছো? তার মানে রানী ভিক্টোরিয়ার প্রতিনিধি। ভিক্টোরিয়া তো ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসে শাসন দেখে যেতে পারছেন না, তার একজন লোককে পাঠিয়েছেন যে তিনি সমস্ত খবর টবর নিয়ে মহারানীকে দেবেন, মহারানী যা বলবেন সেই মতো দেশ শাসন হবে। গভর্নর জেনারেল পদটা উঠে গেল, সেই পদটার নতুন নামকরণ হলো ভাইসরয়। যখন বিদ্রোহ হয় তখন আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। তাহলে এই জায়গাতে আমরা একটা প্রশ্ন পেলাম যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে, লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে, লর্ড ক্যানিং। কারণ ক্যানিংই গভর্নর জেনারেল ছিলেন কোম্পানির আমলে, যখন কোম্পানির শাসনটা চলে গিয়ে ভাইসরয় হয়ে গেল, ওনার পদটাই চেঞ্জ হয়ে গিয়ে ভাইসরয় পদটা হয়ে গেল। ক্যানিং হচ্ছেন আমাদের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। বোঝা গেল কথাটা? এতটুকুই আমাদের পড়া, আমাদের এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ হলো। এর পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব। এই আজকের অংশটুকুতে তোমরা মহারানীর এই মহাবিদ্রোহের ফলাফলগুলো, সিপাহী বিদ্রোহের ফলাফল, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, শেষ মোগল সম্রাট কে ছিল, কাকে তারা শেষ মানে সিপাহীরা তাদের নেতা বলে ঠিক করেছিল, কেন সিপাহীরা হেরে গিয়েছিল, এই জায়গাটা একটুখানি ভালো করে পড়বে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।